হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। সংসারের বাড়ির সমস্ত কাজ মিটিয়ে ফেলেছি আর রেডি হয়ে গেছি, ঝটপট দেখতেই পাচ্ছেন। এবার নিচে যাব, নিচে গিয়ে সমস্ত কিছু রেডি করব, দিয়ে আপনাদেরকে আজকেও একটা রেসিপি শেয়ার করব। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা আমি মাছ দিয়ে করব। এবার নিচে যাচ্ছি, নিচে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, রেডি করছি। আসুন আমার সাথে আর পুরো ভিডিওটা দেখবেন। আমি নিচে চলে এসেছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর যে রেসিপিটা আজকে করে দেখাবো আপনাদের সেটা আমি মাছ দিয়ে করে দেখাবো। এই রেসিপিটা ব্যাচেলারদের জন্য, যারা বাইরে কাজের সূত্রে থাকেন তাদের জন্য একদম ঝটপট একটা রেসিপি, খুব ভালো একটা রেসিপি। কাতলা মাছের কালিয়া খুব ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখবেন, বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো আর কীভাবে করছি দেখবেন। আসুন মাছের কালিয়ার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের কালিয়ার জন্য এখানে আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আগে নুন দিয়ে দিচ্ছি, নুনটা পরিমাণ মতো দেবেন, যটা মাছ নেবেন সেই হিসাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা পুরোটাই সর্ষের তেল দিয়ে হবে। এবার তেলটা আমি একবারে বেশি করে দিচ্ছি যেহেতু মাছগুলো ভাজবো। আমি এখানে 5 থেকে 6 চামচ তেল দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দুপিটটা হালকা হালকা লালচে করে ভেজে নেবেন, খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। এবার এগুলো আমি তুলে নিচ্ছি আর বাকি যেটা আছে সেটাও ভেজে নিচ্ছি। মাছগুলো সবকটা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে তুলে নিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে, তার ভেতরে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এবার মাছের রেসিপির জন্য একটা পেস্ট রেডি করতে হবে, সেই পেস্টটা আমি এটা রেডি করে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ, এখানে আমি লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা যেমন খান তেমন দেবেন। আর এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি, এটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটোকে আমি কেটে রেখেছি, ওই টমেটোগুলো দিয়ে দিচ্ছি টুকরোগুলো। টমেটোটা দিয়ে দিয়েছি আর টক দই আর টমেটো দুটোই যেহেতু একসাথে দিয়েছি, এই টক ভাবটা যাতে বেশি না হয়ে যায় তাই জন্য পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এটা আমি পেস্ট করে নিয়ে চলে আসছি। পেস্টটা রেডি করে নিয়ে চলে এসেছি। দেখুন এর মধ্যে আমি কোনো এক্সট্রা কিন্তু জল দিইনি। আমি ওপরে নিয়ে এসে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। এবার মাছ ভাজার পরে যে এক্সট্রা তেলটা পড়ে আছে এটাতেই আমি রেসিপিটা করে দেখাবো। এবার প্রথমে আমি এতে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য 1টা তেজপাতা নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দেওয়ার পর হালকা একটু ভেজে নেবেন। এখানে আমি 2 খানা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এবার এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। Thank you.
পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেবেন। পেঁয়াজটা দেখুন আমি ভেজে নিয়েছি, এটা খুব লালচে করে ভাজার দরকার নেই। দেখুন এবার এতে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ। আদা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেবেন। আদা রসুনটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার যে পেস্টটা রেডি করলাম সেই পেস্টটা আবার দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিয়েছি, পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চা চামচের। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। পেস্টটা করার সময় যেহেতু নুন দিয়ে পেস্টটা করেছিলাম, তাই না, নুনটা আমি পরে জলটা দেওয়ার পর নুনটা সেরাম বুঝে দিতে হবে। এখানে মশলাগুলো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে মশলাটা আমার রেডি হয়ে এসছে। মশলাটা এখানে একদম রেডি হয়ে গেছে, খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা গাঢ় গাঢ় হবে তাই জলটা পরিমাণ বুঝে দেবেন, বেশি জলের প্রয়োজন নেই। আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবার এটা আমি ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মিশিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি। এ যে যেমন খান মিষ্টি সেরকম বুঝে দেবেন, যদি না চান তো নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। ঝোলটাকে 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি গ্রেভির মধ্যে, এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখানে আমি এক চামচ ধনে পাতা নিয়ে নিয়েছি, এটা কুচিয়ে নিয়েছি। এবার এই ধনে পাতা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারগুলো ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। এবার আমি এটা 2-3 মিনিট ঢাকনাটা চাপা দিয়ে রাখছি যাতে মাছের ভেতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকতে পারে। 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে আর মশলাটা থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ওপরে তেলটা ভেসে উঠেছে। এবার সবার শেষে আমি এর উপর দিয়ে গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি, এক চামচ শাহী গরম মশলার গুঁড়ো। আপনাদের যদি এই কাঁচা মাছের কালিয়ার রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে। যদি আপনাদের বাড়িতে করে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা পরিস্থিতি সবাই চেষ্টা করবেন সাবধানে থাকার, আর সবাই প্রোটেকশন নিয়ে থাকবেন আর ভালোভাবে থাকবেন। আজকের মতো বাই বাই।